2,500 বছরের পুরনো এক শহর। রয়েছে প্রকৃতির সবগুলো বৈচিত্র্য, পাহাড়, নদী, বন, সমুদ্র ও সমতল ভূমি। আরও রয়েছে নিজস্ব ভাষা এবং সংস্কৃতি। নাম তার চট্টগ্রাম। সেই বন্দর নগরী চট্টগ্রামে আপনাদেরকে নিয়ে ঘুরবো প্রিয় চাটগার অলিগলিতে। ইতিহাস হাতড়ালে এখানেই মিলবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি। এই চত্বরের নাম তাই প্রবর্তক মোড়। তবে এই চত্বরেই রূপালি গিটার আর রঙিন ফোয়ারার জলের শব্দ আপনাকে মনে করিয়ে দিবে আয়ুব বাথের কোন এক গান। লন্ডনের যেমন টেম, বানারসের যেমন গঙ্গা, তেমনি চট্টগ্রামের কর্ণফুলী। কর্ণফুলী নদীর সৌন্দর্য সবচেয়ে বেশি ধরা পড়ে এই সেতুর উপর দাঁড়িয়ে। প্রাতিষ্ঠানিক নাম শাহ আমানত সেতু হলেও সবাই ভালোবাসে একে কর্ণফুলী সেতু নামে ডাকতে। কয়েকশো বছরের পুরনো অভয় মিত্র সাম্পান ঘাট। কর্ণফুলী সেতুর দক্ষিণে গড়ে উঠেছে এই বিনোদন কেন্দ্র। দেখা মিলবে কর্ণফুলী নদীর বহমান জলধারা, দেশ বিদেশি রং বেরঙিন জাহাজ আর সাম্পান নৌকা। পুরান চত্তলার দেখা মেলে সদরঘাটের পাশে ফিরিঙ্গি বাজারে। শত বছরের পুরনো মাছ বাজার এখনো টিকে আছে এখানে। বংশ পরম্পরায় মাছ বিক্রি করে আসছেন মাছ ব্যবসায়ীরা। একটু ঘুরে কম দামে পছন্দের মাছ কিনতে পারবেন এখান থেকে। এর পাশেই রয়েছে নিউ মার্কেটের শুটকির দোকান, যেখানে পেয়ে যাবেন হরেক রকমের সামুদ্রিক মাছের শুটকি। চট্টগ্রামে থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আছে অনেক পাহাড়, প্রচুর গাছপালা। সিটিতে থেকেও আপনি থাকতে পারবেন নেচারের খুব কাছাকাছি। তেমনই একটি জায়গা কিন্তু সিআরবি। কোতোয়ালি থানার অধীনে টাইগার পাস সংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং, যা প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় প্রাণবন্ত হয়ে ওঠে। চট্টগ্রামের ভেতরে ছোট্ট একটি বাংলাদেশ। জি হ্যাঁ ভিউয়ার্স, আমি বলছি স্বাধীনতা কমপ্লেক্সের কথা।
চট্টগ্রামের সৌন্দর্যের প্রেমে যেমন পড়বেন, তেমনি প্রেমে পড়বেন এখানকার খাবারে। খাবারের নিজস্ব ঐতিহ্য রয়েছে চট্টগ্রামের, কোনোভাবেই মিস করা যাবে না বিখ্যাত মেজবানি মাংস ও কালাভুনা। জিভে জল আনবে সাগরের মাছ আর নানান ধরনের শুটকি। এই চট্টগ্রামে আপনার সুন্দর আবাস নিশ্চিত করতে বি প্রপার্টি শুরু করেছে তাদের চট্টগ্রাম মার্কেট প্লেস, যা নগরের কালশিতে অবস্থিত। হাজারো প্রপার্টি নিয়ে আমাদের দক্ষ সেলস এবং রেন্টাল টিম অপেক্ষা করছে আপনার জন্য। চট্টগ্রাম শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত নেপাল। কর্ণফুলীর ঢেউ আর সাগরের বিক্ষিপ্ত স্রোতে ভেসে যেতে পর্যটকরা আসেন এখানে। নদীর সীমানা ঘেঁষে পেঁয়াজু আর কাঁকড়া ভাজা খেতে খেতে কাটাতে পারবেন এখানে সুন্দর একটি বিকেল। কর্ণফুলী নদী আর সমুদ্রের মোহনায় সমুদ্র সৈকত পতেঙ্গা। সূর্যোদয় এবং সূর্যাস্তের মন জুড়ানো দৃশ্য, নজর কাড়া ছোট বড় সারি সারি জাহাজ। তাছাড়া বার্মিজ মার্কেট ঘুরে কেনাকাটা আর মজার সব স্ট্রিট ফুডের জুড়ি নেই এই পতেঙ্গা বিচে। চট্টগ্রামের বুক জুড়ে আছে আরো অনেক দর্শনীয় স্থান, সেই সবের গল্প না হয় বলা হবে অন্য কোনো দিন। টিল দেন, বি উইথ আস।